নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুটি ফিজিক্সে। এখনকার সব থেকে ব্রেকিং নিউজ হলো, উচ্চ মাধ্যমিকে শিক্ষক নিয়োগে অনলাইন কাউন্সেলিং, ঘরে বসেই পছন্দের স্কুল বাছাই। তবে সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন এই চ্যানেলে, তাহলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এবার কাউন্সিলিংয়ের জন্য চাকরিপ্রার্থীদের স্কুল সার্ভিস কমিশন সদর দপ্তর পর্যন্ত আসতে হবে না, বাড়িতে বসেই পছন্দ মতো স্কুল বাছাইয়ের সুযোগ পাবেন। উচ্চ প্রাথমিক শিক্ষা নিয়োগের কাউন্সিলিংয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিকের শিক্ষা নিয়োগের প্রক্রিয়া এখনও পর্যন্ত আদালতে বিচারাধীন, তবে স্কুল সার্ভিস কমিশনের তরফে কলকাতা হাইকোর্টের ওপর প্রধান বিচারপতির কাছে আবেদন রাখা হয়েছে, যাতে উচ্চ প্রাথমিক নিয়োগের মামলা নিয়ে একটি স্পেশাল কোর্ট বসানো হয়। মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের সূত্রে এমনটাই খবর পাওয়া গেছে। উচ্চ প্রাথমিক শিক্ষা নিয়োগের প্রক্রিয়ায় 14,000-এরও বেশি শূন্যপদ রয়েছে, এখনও পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া আদালতে বিচারাধীন। গত বছর পুজোর আগে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় প্রকাশ করলেও সেই মেধা তালিকায় গড়মিল ও অস্বচ্ছতার অভিযোগে তোলে প্রার্থীদের একাংশ। সেই অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ হওয়ার পর হাইকোর্ট উচ্চ প্রাথমিক শিক্ষা নিয়োগের প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেয়। অন্যদিকে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার জন্য বিভিন্ন সময় আন্দোলন চালিয়েছেন চাকরি প্রার্থীরা। করোনা ভাইরাস সংক্রমণ এবং তার জন্য লকডাউনের সময় ভার্চুয়ালি বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে আন্দোলন করেছেন উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরা। বিভিন্ন সময় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ফেসবুক পেজেও পোস্ট করে এবং দ্রুত নিয়োগে আর্জি রাখেন উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরা। যদিও শিক্ষামন্ত্রী উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে পুরোটাই হাইকোর্টের ওপর ছেড়ে দিয়েছেন, এমনকি উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া শুনানি যাতে দ্রুত হয় তার জন্য স্কুল সার্ভিস কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। কিন্তু বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের সময় নিয়োগ প্রক্রিয়ার ওপর হাইকোর্ট স্থগিতাদেশ পরবর্তী সময় তুলে দিলেও কমিশনের সদর দপ্তরে বিভিন্ন জেলা থেকে চাকরি প্রার্থীদের নিয়ে এসে কাউন্সিলিং করানো তো সম্ভব নয়, তা এক প্রকার নিশ্চিত হয়েছেন এসএসসি অধিকারীরা। আর তাই দীর্ঘদিন ধরে কাউন্সিলিংয়ের যে নিয়ম ছিল সেই নিয়মকে বদল করে পুরনো কাউন্সিলিংয়ের প্রক্রিয়াকে অনলাইন করতে চায় এসএসসি। কমিশন সূত্রের খবর, হাইকোর্ট উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ তুলে দিলে অনলাইনে অর্থাৎ বাড়িতে বসেই পছন্দসই স্কুল বাছাইয়ের সুযোগ যাতে পান চাকরি প্রার্থীরা, সেই রকম সিদ্ধান্ত নেবে কমিশন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।